সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার শুনানি মধ্যস্থতা নিয়ে আজও রায় দিল না সুপ্রিম কোর্ট সব পক্ষকেই মধ্যস্থতাকারীর নাম ঠিক করতে হবে আমরা খুব শীঘ্রই রায় দিতে চাই এমনটাই মন্তব্য প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহর সঙ্গে বিজেন্দ্র কি জানা যাচ্ছে এই বিষয়ে কি খবর রয়েছে তোমার কাছে দেখো কিছু এর আগের দিন যেদিন হিয়ারিং হয়েছিল আট সপ্তাহের জন্য অ্যাজেন্ড হয়ে গেছিল হিয়ারিং যেহেতু এখন অনেক ট্রান্সলেশন বাকি রয়েছে ডকুমেন্ট গুলো এবং সুপ্রিম কোর্ট বলেছিল যে তারা চাইছেন যে যদি এক পার্সেন্টও চান্স থাকে মিডিয়েশন বা মধ্যস্থতা করে কোনো একটা সমাধান সূত্র বেরোতে পারে তো সেটা ট্রাই করা উচিত এবং সেটার জন্য আজকে দিন ঠিক হয়েছিল যে আজকে তারা এটা নিয়ে কোনো রায় দেবেন কিন্তু আজকে বৃষ্টি যখন শুনানি চাষ তখন বিভিন্ন পক্ষ থেকে বক্তব্য উঠে আসে কিভাবে মধ্যস্থ হবে একজন মধ্যস্থ থাকবেন নাকি কয়েকজনের একটা টিম তৈরি করা হবে এবং সংবাদ মাধ্যমে যদি এ ধরনের খবর গুলো আছে কি মধ্যস্থতা বলছেন সেক্ষেত্রে পাঞ্চাল হবে মধ্যস্থতার তালিকা সফল হতে পারবেন না তখন কোর্টের তরফে এরকম প্রস্তাব আছে কি তাহলে তারা এটা একটা অর্ডার করবেন কি যারা কথা বলছেন বাইরে এটা মিডিয়াতে যেমন লেখা না হয় কেন তারা চাইছেন যে একটা মধ্যস্থ দিয়ে যদি রাস্তা বেরোয় সেক্ষেত্রে সব থেকে ভালো হবে সেটা এবং সব পক্ষে সেটাকে মানবে তখন এই প্রশ্নটাও আছে যারা হিন্দু পক্ষের আইনজীবী ছিলেন তারা বলেন কি আত্মার ব্যাপার রয়েছে কোটি কোটি মানুষ অপেক্ষা করছেন সেখানে মন্দির বানানোর জন্য পারে সেক্ষেত্রে কোর্ট বলে কি তারা মানবেন কি মানবেন না আস্থার ব্যাপার সব মিলিয়েই কিন্তু যখন মধ্যস্থরা বসবেন আলোচনা করার জন্য তখন তারা কিন্তু এসব মাধ্যায় রেখেই কিন্তু একটা রাস্তা বের করার চেষ্টা করবেন সেক্ষেত্রে এটার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে এবং ফ্যানেল হওয়ার সত্ত্বে কি কি শর্ত রাখা হচ্ছে সেই ফ্যানেলের কাছে কতদিনের মধ্যে তাদেরকে মধ্যস্থ করে জবাব দিতে হবে কোর্টের কাছে সেসব এখন কোর্ট যেহেতু অর্ডার রিজার্ভ করে নিয়েছে বৃষ্টি তখন অপেক্ষা করতে হবে কোর্ট কি রায় দেয় ধন্যবাদ